বাড়ি পাকিস্তানের রাওয়ালপিন্ডির গুজারখান গ্রামে। পাকিস্তানি হয়েও হাফসা মাঝারের হৃদয়ে এখন শুধুই বাংলাদেশ। দ্রুততম মানব ইমরানুর যে হাফসার স্বামী, সম্প্রতি বাংলাদেশের হয়ে স্বর্ণপদক অর্জন করেছে অ্যাথলেটিক ইমরানুর রহমান, তখন বলেছিলেন লাল সবুজের পতাকা নিয়েই গর্ববোধ করছেন পাকিস্তানি এই নারী। এই পাকিস্তানির চোখে মুখে গর্ব আর বিজয়ের হাসি। কিভাবে এই পাকিস্তানি বাংলাদেশের অংশ হলো, কে এই পাকিস্তানি নারী, সবটাই জানার চেষ্টা থাকছে আজকের এই রিপোর্টে। ইমরানুরের শ্বশুর মাজির ইকবাল হোসেন ব্রিটিশ নাগরিক, তবে তার শাশুড়ি গুলশান আরা বেগম জন্মেছিলেন পাকিস্তানে। ১৯৯২ সালে হাফসার বাবা মাজির ইকবালের সঙ্গে বিয়ে হয় গুলশান আরা বেগমের। এরপর তিনি পাড়ি জমান ইংল্যান্ডে, সেখানেই জন্ম ও বেড়ে ওঠা হাফসার। পড়াশোনাও করেছে ইংল্যান্ডেই, তবে নারীর টানে প্রায় পাকিস্তানে যান হাফসা। বর্তমানে ইংল্যান্ডের একটি হাসপাতালে নার্সের চাকরি করছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে ইমরানুরের সঙ্গে পরিচয় হাফসার। এরপর ২০১৮ সালে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাদের। দুবছর আগে হাফসার কোল জুড়ে এসেছে ফুটফুটে কন্যা সন্তান, তার নাম আফা। মেয়েকে এবার পিতৃভূমি চেনাতে নিয়ে এসেছেন বাংলাদেশে। প্রথমবার বাংলাদেশে এসে ভীষণ উচ্ছ্বসিত হাফসা। এখানে আসার কথা শুনে শুরুতে একটু ভয় লেগেছিল, কিন্তু এই কয়েকদিনে বাংলাদেশের মানুষের ভালোবাসা আর আতিথেয়তায় আমি মুগ্ধ। সেনাবাহিনীর খেলোয়াড় কর্মকর্তারা সবাই খুব আন্তরিক, আমি রোমাঞ্চিত, এই অভিজ্ঞতাটা অসাধারণ, এমনটাই জানালেন হাফসা। ইমরানুরের অর্জনে খুবই খুশি হাফসা। তিনি বলেন, আমার স্বামী যখন দ্রুত মানব হন সেই মুহূর্তটা গর্বের ছিল, আমার পরিবারের সবাই ওর অর্জনে খুবই খুশি, এটা বাংলাদেশের জন্য বিশাল অর্জন, নিজেকে বাংলাদেশী বলে মনে করছেন হাফসা। বিভিন্ন আন্তর্জাতিক গেমসে যখন ইমরানুর বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, জার্সিতে থাকে বাংলাদেশের পতাকা, সেই আবেগ ছুঁয়ে যায় হাফসার। আমি নিজেকে বাংলাদেশের একজন বলে মনে করি, যখন বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়ে খুব গর্ব হয় আমার, ওর সঙ্গে নিজেকে জড়াতে খুব ভাগ্যবতী মনে হয়। গত জুলাইয়ে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ইমরানুর অংশ নেয় ১০০ মিটার স্প্রিন্টে। স্টেডিয়ামে বসেই ইমরানুরের দৌড় দেখেছে হাফসা। তার কথা, বার্মিংহাম আমার শহর, পরিবারের সদস্য সহ আমরা অনেকেই ওর দৌড় দেখতে গিয়েছিলাম। সে যখন বাংলাদেশের হয়ে দৌড়াচ্ছিল, এর আগে ধারাভাষ্যকার তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ওই মুহূর্তে বাংলাদেশের নাম বলতেই সবাই চিৎকার করে উঠি, আমার জন্য সেই মুহূর্তটা খুবই স্মরণীয় হয়ে থাকবে। ২০০৬ সালে কম্বো এসএ গেমসে মাহফুজুর রহমান ১১০ মিটার হার্ডলসে সোনা জিতেছিলেন। গত ১৬ বছরে অ্যাথলেটিক্সে আর কেউ স্বর্ণপদক অর্জন করতে পারেনি, কিন্তু ইমরানুরকে নিয়ে বড় স্বপ্ন দেখছে হাফসা এবং বাংলাদেশ। একদিন ইমরানুরের সুবাদে এসএ গেমসে অ্যাথলেটিক্সে উড়বে বাংলাদেশের পতাকা। হাফসা এখন সেই স্বপ্নই দেখেন।